Assalamualaikum, আমি শেখ জালাল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা দেখছেন শেখ জালাল অ্যাগ্রো ইউটিউব চ্যানেল পণ্য আমার কেনার ডিসিশন আপনার এখন দুইটা পণ্য দুই রকম কাজ কিন্তু একই রকম এখন দুইটা পণ্যর আমি দুই রকম বর্ণনা দেব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পণ্য কেনার ডিসিশন আপনার কেন এই টিনের নৌকাটি মূলত মুরগির বাচ্চার খাদ্যের পাত্র হিসেবে এই টিনের নৌকাটি ব্যবহার হচ্ছে এই আরেকটি প্লাস্টিকের নৌকা রয়েছে এটাও কিন্তু মুরগির বাচ্চার খাদ্যের কাজে ব্যবহার হয় কিন্তু যখন আপনি মুরগির বাচ্চাকে খাবার দিবেন তার আগে আপনার যেটা করতে হবে এই চিকগার্ডটি ব্যবহার করতে হবে এই চিকগার্ডগুলো কিন্তু আমরা বিক্রি করছি তারপরে আপনার লাগবে ব্রুডার ব্রুডারও কিন্তু আমরা বিক্রি করছি অর্থাৎ পোলট্রির সামগ্রীর সব ধরনের পণ্য আমরা বিক্রি করছি এখন আসি টিনের নৌকা এবং প্লাস্টিকের নৌকার দুইটার পার্থক্যটা কি টিনের নৌকা একটা বিশেষ নৌকা দেখুন এখানে কিন্তু একটা ছাদ রয়েছে এই ছাদটি দুইটা ফুটা রয়েছে দেখুন এই টিনের নৌকা দুইটা ফুটা রয়েছে চাইলে আপনারা উপরের অংশেও আপনারা এই ছাদটি করে দিতে পারেন চাইলে আপনারা নিচেও দিতে পারেন অর্থাৎ বাচ্চা যখন ছোট থাকবে তখন আপনারা একটু নিচে দিবেন আর যখন বাচ্চাটা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা উপরে ছিদ্রে এটা দিতে পারবেন এখন এটা সুবিধা কি এটা সুবিধা হচ্ছে এই টিনের নৌকাটি খুবই শক্তিশালী ভাঙবে না নষ্ট হবে না আপনি যখন মুরগির খামারি হচ্ছেন বা হবেন তখন কিন্তু প্রতিবারই মুরগির বাচ্চা তুলবেন বড় করবেন বিক্রি করবেন আবার তুলবেন আবার বিক্রি করবেন একটা টিনের নৌকা দিয়ে কিন্তু আপনার বারবার আপনি এই ব্যবহারটি করতে পারছেন আর বাচ্চা যখন আপনি বাচ্চাকে যখন আপনি খাদ্য দিবেন তখন কিন্তু এই ছাদটি যখন লাগিয়ে দিবেন তখন কিন্তু বাচ্চাগুলো আর এই টিনের নৌকার উপরে উঠতে পারবে না খাদ্যগুলো নষ্ট করতে পারবে না এটা হচ্ছে এই টিনের নৌকার একটা বিশেষ সুবিধা আর দেখুন এটি একদম সমানভাবে পড়ে থাকবে এটি এটি একটু ভারীও এটি নড়াচড়াও করবে না মুরগির বাচ্চাকে যখন খাবার দিবেন তখন বাচ্চা খাবার নষ্ট করবে না এবং এটার মধ্যে উঠে খাবারগুলোও পরিত্যক্ত করবে না বা নষ্ট করবে না আপনারা চাইলে এই টিনের নৌকাটি ব্যবহার করতে পারেন আর প্লাস্টিকের যেটা অসুবিধা সেটা নিয়ে একটু কথা বলি প্লাস্টিকের নৌকায় কিন্তু কোনো রকমের ছাদ নেই অর্থাৎ মুরগির বাচ্চা যে কোনো সময় লাফ দিয়ে উঠে খাবারগুলো নষ্ট করতেও পারবে ফালাইও দিতে পারবে এটা খুব বেশি ভারী না একেবারে পাতলা অন্য আমার কেনার ডিসিশন আপনার অর্থাৎ আপনারা কোনটা কিনবেন আপনারা প্লাস্টিকের নৌকা কিনবেন নাকি টিনের নৌকা কিনবেন তবে দামের পার্থক্য হচ্ছে টিনের নৌকার দাম একটু বেশি আর প্লাস্টিকের নৌকার দাম একটু তুলনামূলক কম তাই ডিসিশন আপনার আপনি কোনটা কিনবেন তো দর্শক ফোন করুন 01721551932 এই নম্বরে এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ করা রয়েছে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত থাকতে পারেন ভিডিওটি কেমন লাগলো শেয়ার করবেন কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এক নাম্বার প্রোডাক্টের সাথে থাকবেন আল্লাহ হাফেজ